Hey guys, what's up and welcome to Swamp of the Show. বন্ধুরা সামার স্ল্যাম আসতে চলেছে আর অলরেডি আমরা সামার স্ল্যামকে তো ফিল করা শুরু করে দিয়েছি। 1988 থেকে লাস্ট ইয়ার অবধি যত সামার স্ল্যাম হয়েছে তার মধ্যে আমরা বেশ বেশ কিছু ম্যাচকে পিক করেছি আর আমরা ফিল করেছি। ইভেন আমরা লাস্ট ভিডিওতে রোমিন রেঞ্জ দ্য ট্রাইবাল চিফের সমস্ত সামার স্ল্যাম ম্যাচগুলোকে ফিল করেছি, ইভেন আমরা র্যাঙ্কিংও করেছি। কিন্তু এই ভিডিওতে আমরা কিছু এমন ম্যাচকে ফিল করব যার মধ্যে বলা চলে স্টোরি লাইনও ছিল, রেসলিংও ছিল, দে আর নো ডাউট, কিন্তু সামহাও আমাদের ইন্টারেস্ট আসেনি বলা চলে। প্রচুর জনের আবার ঘুমও পেয়ে গেছে, প্রচুর জনের ভালো লাগেনি, মনে হচ্ছে যে এ কেমন বুকিং করেছে ডাব্লিউডব্লিউই এই ম্যাচগুলোকে নিয়ে। তো সেই রকম কিছু ম্যাচকে আমরা ফিল করবো আর আমি বলবো যে তোমরাও কমেন্টে জানো যে তোমাদের এই ম্যাচগুলো কেমন লেগেছে, সেটা তোমরা রিয়াকশান দাও। আর গাইস আমরা সত্যি দেখবো যে এর মধ্যে কি সত্যিও কিছু ছিল না, তো সেগুলোকে আমরা ফিল করবো। তো চলো শুরু করা যাক। সো গাইস যদি আমরা লাস্ট ইয়ারে আসি, 2022 অবভিয়াসলি থান্ডার থান্ডার সামার স্ল্যামে ম্যাচ ছিল, কিন্তু একটা ম্যাচ কার্ড এমন ছিল যার মধ্যে বলা চলে স্টোরি লাইন তো ছিল, জাস্ট এইটুকুনি ছিল যে দুজনের মধ্যে খুনসুটি চলছে, এ একবার ওকে উড়িয়ে দিচ্ছে আর কিছু বলার নেই। সিরিয়াসলি গাইস পেট ম্যাকাপি ভার্সেস হ্যাপি করবেন এর ম্যাচ, অবভিয়াসলি বলা চলে এর মধ্যে জাস্ট ওই খুনসুটি ছিল, হ্যাপি করবেন, তোমরা জানো যে করবেনের স্টোরি লাইন কেমন হয়। পেট ম্যাকাপি যে কমেন্ট্রি করছে তাকে পিটিয়ে দিচ্ছে এরকম যাকে বলতে গেলে। দেখো ওভারঅল সত্যি বলতে গেলে ম্যাচটা যেরকমভাবে বিল্ড হয়েছিল জাস্ট আমাদের এটাই মনে হয়েছিল যে ভাই এর মধ্যে কোনো টাইটেল নেই বা ওরকম কোনো লং রাইভেলরি কিছু নেই, জাস্ট একটা ফাইট দেখতে পাবো, অবভিয়াসলি ক্লাসিক ফাইট হবে। অবভিয়াসলি আমরা যেমন মিজ অ্যান্ড লোগান পলের ম্যাচ দেখেছি, অবভিয়াসলি থান্ডারাস ম্যাচ ছিল কিছু বলার নেই, লোগান পলের তো ভাই আলাদাই লেভেলের মুভ থেকে শুরু করে স্টান অবভিয়াসলি সেরা ছিল। তো তেমনই মনে হয়েছিল বোধ হয় যে এই ম্যাচটা ওরকম ডেলিভার করবে, কিন্তু আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। অবভিয়াসলি ম্যাচটা দেখো সিরিয়াসলি বলতে ম্যাচ এরকমভাবে শুরু হয়েছে, অবভিয়াসলি হ্যাপি করবেনকে রোস্ট করা পুরো যেরকমভাবে পুরো এন্ট্রেন্স থেকে শুরু করে সমস্ত কিছু, পেট ম্যাকাপি যেরকমভাবে এসেছিল তো অবভিয়াসলি একটা ক্লাসিক ছিল, কিন্তু ম্যাচের মধ্যে প্রচুর বট ছিল তো অবভিয়াসলি প্রচুর ফ্যান্সটা খেপে গেছে, বলছে ম্যাচটাকে এরকম কেন দেওয়া হয়েছে। অবভিয়াসলি দেখো ম্যাচে খুব ইজি প্রেডিকশন ছিল যে এখানে পেট ম্যাকাপি জিতবে, কারণ যেখানে অস্টিন থিওরির মাথায় ভিন্স পিপেনের হাত ছিল সেখানে রাসেল মিনি অস্টিন থিওরিকে হারিয়ে দিয়েছে, তো এখানে হ্যাপি করবেনের জেতারা তো আর কিছু বলার নেই, তো অবভিয়াসলি এখানে পেট ম্যাকাপি জিতে যায়। কিন্তু পুরো ম্যাচটা দেখে প্রত্যেকটা মানুষের মাথায় আগুন জ্বলে গেছে আর কিছু বলে, মানুষজন বলছে এটা আমরা কি দেখলাম। অবভিয়াসলি দেখো ম্যাচকে নিয়ে আমার বেশি কিছু বলার নেই, মানে একে তো ভাই তোমরা ম্যাচ কার্ডে ওরকম কিছু ছিল না, তার থেকে শুরু করে ম্যাচটার মধ্যে অনেক বস ছিল, তার থেকে শুরু করে মানে ওই ফ্লেভারটাই আসেনি, তো ফ্যান্সদের ইন্টারেস্টই হারিয়ে যায়। তো তোমরা জানো যে তোমরা কমেন্টে এটা জানাও যে তোমাদের কেমন লেগেছে এই ম্যাচটা। সিরিয়াসলি অনেকেরই ঘুম এসে গেছে আর কিছু বলার নেই এই ম্যাচটা দেখে। এরপরে গাইস যদি আমরা 2021 সামার স্ল্যামে আসি, তো অবভিয়াসলি একটা থান্ডারাস ম্যাচ বিল্ড হয়েছিল, কারণ দুজন বেস্ট ফ্রেন্ড যারা একসাথে ট্যাগ টিমেও কাজ করেছে, তো অবভিয়াসলি ক্লাসিক তাদের মধ্যে রাইভালি ডাব্লিউডব্লিউই দেখানোর চেষ্টা করেছে। কিন্তু আমি একটাই কথা বলবো যে ডাব্লিউডব্লিউই বুকিং বেকার ছিল, অবভিয়াসলি ডাব্লিউডব্লিউই করতে পারতো যে এই ম্যাচটাকে আরও বেশি থান্ডারাস। তো ম্যাচটা ছিল গাইস জিন্দার মাহাল ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে। অবভিয়াসলি দেখো এদের স্টোরি লাইন যেরকমভাবে শুরুতে দেখিয়েছিল যে হ্যাঁ মানিন্দা ব্যাংকের মধ্যে ড্রু ম্যাকইন্টায়ার জিততে পারেনি, কারণ জিন্দার মাহাল শ্যাঙ্কি অ্যান্ড ভীর মিলে অ্যাটাক করেছিল, তাকে পুরো ম্যাচ থেকে নিয়ে চলে গেছিলো, তার থেকে শুরু করে আমরা সেই ড্রু ম্যাকইন্টায়ারের শর্টকে নিয়ে চলে যাওয়া, তো ওই সমস্ত পুরো কীরকম বলবো যে স্টোরি লাইন বিল্ড করেছিল, তাদের মধ্যে খুনসুটি একটা রাইভালি বিল্ড করেছিল, তো ক্লাসিক ছিল দে আর নো ডাউট। বাট যদি তোমরা ম্যাচটা দেখো, দেখো ফার্স্ট অফ অল তো প্রচুর জন জিন্দার মাহালকে হেট করে, এটা তো তোমরা অনেকেই জানো, ইভেন ইন্ডিয়ান ফ্যান্সরাও জিন্দার মাহালকে হেট করে। আমি জানি না যে জিন্দার মাহালে অনেকে কমেন্ট করে যে ভাই তোর তো যোগ্যতা নেই, তোর এই নেই ওই নেই, দেখো ইটস অল অ্যাবাউট যে ডাব্লিউডব্লিউই কীরকম তাকে বুক করছে। আদারওয়াইজ গাইস জিন্দার মাহালও কিন্তু ভালো ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপকে রান দিয়েছিল, ইভেন আমরা দেখেও ছিলাম ফিল করেছিলাম যেখানে আমরা পাঞ্জাবি প্রিজন ম্যাচ দেখেছিলাম যেখানে জিন্দার মাহাল টাইটেল ডিফেন্ড করেছিল, তো অবভিয়াসলি ক্লাসিক ছিল। কিন্তু ডাব্লিউডব্লিউই সডেনলি জিন্দার মাহালকে পুশ দেওয়া বা যেরকমভাবে এই ম্যাচের ক্ষেত্রে যেরকমভাবে বুকিং দিয়েছিল, প্রচুর জন বলছে ভাই সামার স্ল্যামে ড্রু ম্যাকইন্টায়ার এরকম ম্যাচ খেলছে, সেটা সত্যি বলতে গেলে খুবই প্রচুর ফ্যান্সদের কাছে খুবই আজব ছিল এবং প্রচুর জন ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল। দেখো পুরো ম্যাচটা জাস্ট সিম্পল একটা দুজনের মধ্যে রেসলিং দেখতে পাওয়া যায় আর তাড়াতাড়িতে বলা চলে যে অত বেশিও এই ম্যাচটার মধ্যে সেরকম বেশি টানারও কোনো ব্যাপার ছিল না, তো লাস্টে আমরা দেখতে পাই যে ড্রু ম্যাকইন্টায়ার ভিক্টরি দলে। বাট হ্যাঁ এই ম্যাচটার উপর আরও বেশি কিছু করা যেতে পারতো, অবভিয়াসলি আমি বলবো ইভেন প্রচুর ফ্যান্সরা ভেবেছিল যে এই ম্যাচটা মেবি হতে পারে একটা পাঞ্জাবি প্রিজন ম্যাচ হলো, অবভিয়াসলি একটা ক্লাসিক হতো যদি জিন্দার মাহাল আর ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে ম্যাচ হতো,
পঞ্জাবি প্রিতনের মধ্যে। তো অবভিয়াসলি ক্লাসিক হতো, কিন্তু WWE অত মেহনত করেনি, কারণ WWE এটা ভেবেছিল যে এই ম্যাচের উপর অডিয়েন্স ঘন্টাই ইন্টারেস্ট দেখাবে, তো আমাদেরও বেকার কোনো ইন্টারেস্ট দেখে লাভ নেই, তো এরকম বলতে গেলে। তবে ম্যাচ দেখো, আমার ম্যাচটা ভালো লেগেছে, দে আর নোরার, বাট স্টিল অডিয়েন্সের অ্যাটেনশন পাইনি এই ম্যাচটার। অবভিয়াসলি মনে হয়েছিল যে ভাই এই ম্যাচটা তো জাস্ট একতরফা টাইপের, ড্রু ম্যাকইন্টায়ার অবভিয়াসলি জিতবে, তো এর মধ্যে কোনো ওই রকম কোনো কিন্তু ব্যাপারই আসেনি। তো তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে জানিও। সত্যি বলতে গেলে ম্যাচ ঠিকঠাকই ছিল আমি বলবো। এরপরে গেছে যদি আমরা 2020 সামার স্ল্যামে আসি, তো অবভিয়াসলি নো অডিয়েন্স, কিন্তু একটা ম্যাচ সত্যি বলা চলে যে আমি এইটুকুনি বলবো যে তাদের নিজেদের কেরিয়ারে এই ম্যাচটা সব থেকে বেস্ট ম্যাচ ছিল, কারণ অবভিয়াসলি তারা মেন রস্টারে যত ম্যাচ খেলেছে এই রকম লেভেলের ম্যাচ ভাই তারা খেলেনি, তাদের নিজেদের কেরিয়ারে একটা খুব বড় ম্যাচ ছিল। আর অবভিয়াসলি দুজন বেস্ট ফ্রেন্ড যখন রাইভালরিতে কম্পিট করছে তো আলাদাই লেভেলে, আর কিছু বলা নেই। তো ম্যান্ডি রোজ ভার্সেস সোনিয়া ডেভিলের ম্যাচ স্টিপুলেশন ছিল, হ্যাঁ স্টিপুলেশন ছিল নন ডিসকোয়ালিফিকেশনের, কিন্তু না আরও একটা বড় স্টিপুলেশন ছিল, সেটা হচ্ছে যে হারবে সে WWE থেকে বেরিয়ে চলে যাবে। অ্যান্ড তোমরা ভাবো যে সোনিয়া ডেভিল ওই ম্যাচটা হেরে যায়, কিন্তু সোনিয়া ডেভিল আজকে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন আর ম্যান্ডি রোজ, আরে বাবা বেশি দেখানো উচিত না, নয়তো কমিউনিটি গাইডলাইন্স টাইট চলে আসবে। সো সিরিয়াসলি বলা চলে যে এই ম্যাচটা কিরকমভাবে বিল্ড হয়েছিল ভাই, স্টোরি লাইন নিয়ে কথা বললেই তো ভাই হাসি পাই, কিছু বলার নেই। ওটিস লাইন মারছে ম্যান্ডি রোজকে, ডব সিগলার লাইন মারছে ম্যান্ডি রোজকে, তারপর ওখানে পুরো জগা খিচুড়ি পাকে, আর লাস্টে আমরা দেখতে পাই ওটিস আর ম্যান্ডি রোজের হয়ে যাওয়া। সেখান দিয়ে আমরা দেখতে পাই যে সোনিয়া ডেভিল সাডেনলি টার্ন করে তার বেস্ট ফ্রেন্ডের ওপর, আর সেখান দিয়ে স্টোরি লাইন বিল্ড হয়, আর সোনিয়া ডেভিল সেই কাঁচি দিয়ে ম্যান্ডি রোজের চুল কেটে দেওয়া, তো অনেক কিছু হয়েছিল, আর লাস্টে গিয়ে এরকমভাবে ম্যাচটা সেট হয়। দেখো ফার্স্ট অফ অল তো স্টোরি লাইনে প্রচুরজনে ইন্টারেস্ট ছিল না, কারণ ওটিসকে তোমরা মানিন্দ্র ব্যাংক উইনার করেছো, মিস্টার মানিন্দ্র ব্যাংক তো কী করছে কিছু বোঝা যাচ্ছে না, তো ঠিকই ডিসিশন ছিল যে মিজের কাছে মানিন্দ্র ব্যাংক রিফ্রেশ চলে যাওয়া, তো আর কিছু বলার নেই। তো অবভিয়াসলি না তো কেউ ওটিস আর ম্যান্ডি রোজের স্টোরি লাইন দেখতে পছন্দ করছিল, আর দেখো চাও বা একটা স্টোরি লাইন ভালো ছিল, কারণ ম্যান্ডি রোজ আর সোনিয়া ডেভিল যারা বেস্ট ফ্রেন্ড তো তাদের মধ্যে রাইভালরি অবভিয়াসলি ক্লাসিক ছিল। যদি তোমরা ম্যাচটা দেখো তাহলে ম্যাচটাও কিন্তু থান্ডারাস ছিল, দে আর নো ডাউট নন ডিসকোয়ালিফিকেশন একটা স্টিপুলেশন ছিল, তার থেকে শুরু করে যে হারবে সে WWE ছেড়ে চলে যাবে, তো এটাও কিন্তু একটা থান্ডারাস স্টিপুলেশন ছিল। কিন্তু ম্যাচে সত্যি বলা চলে যে অডিয়েন্সে ইন্টারেস্ট দেখানি, কারণ অবভিয়াসলি অডিয়েন্সে ঘন্টা যা আসে কে জিতছে কে হারছে, বাট অ্যাট দি এন্ড আমি বলবো যে ম্যাচটা ভালো ছিল, আমি এইটুকুনি বলবো যে তাদের নিজেদের কেরিয়ারে কিন্তু একটা থান্ডারাস ম্যাচ ছিল, কারণ অবভিয়াসলি ম্যান্ডি রোজ NXT-র মধ্যে যথেষ্ট ভালো ভালো ম্যাচ দিয়েছে, কিন্তু মেন রস্টে আমরা তেমন ভালো কিন্তু সিঙ্গেল ম্যাচ তেমন দেখিনি ম্যান্ডি রোজের থেকেও, ইভেন সোনিয়া ডেভিলের থেকেও এই টাইমে। এখনও তাও সোনিয়া ডেভিল কিছু ম্যাচ তো দিয়েছে, বাট অনেস্টলি বলা চলে সেই ম্যাচটা কিন্তু ক্লাসিক ছিল। তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে জানতে পারো, বাট আমার জন্য আমি বলবো যে ম্যাচ ঠিকঠাক ছিল, বাট স্টোরি লাইনের দিক দিয়ে প্রচুর বেশি আজব টাইপের ছিল আর কি বলবো। এরপরে গাইস যদি আমরা 2019-এ আসি, গাইস 2019 সামার স্ল্যামও একটা এমন থান্ডারাস ম্যাচ ছিল, অবভিয়াসলি বলা চলে ম্যাচটা ক্লাসিক ছিল, আর ম্যাচটার মধ্যে জাস্ট একজন সুপারস্টারকে দেখিয়েছিল যে তার ক্ষমতা কী, আর অবভিয়াসলি একটা বলা চলে 2017-এর বদলা ছিল। হ্যাঁ ফিন ব্রে ওয়াইটস তার প্রথম ম্যাচ খেলছে এগেনস্ট ফিন ব্যালার, তো অবভিয়াসলি 2017-এ ডিমন ব্যালার ভার্সেস ব্রে ওয়াইটের ম্যাচ হয়েছিল, যেখানে ডিমন ব্যালার ব্রে ওয়াইটকে হারিয়ে দিয়েছিল, তো তারই বলা চলে একটা বদলা হয়েছিল, দ্য ফিন ব্রে ওয়াইট নিয়েছিল ফিন ব্যালারের ওপরে, আর অনেকের মনে হয়েছিল যে এর পরের বছর হয়তো ডিমন ভার্সেস ফিনের ম্যাচ হবে, কিন্তু এরকম কিছু হয়নি আর কিছু বলেনি। কিন্তু দেখো যদি এই ম্যাচটার ওপর আমরা যদি ফোকাস রাখি, তো দেখো দ্য ফিন ক্যারেক্টারটা WWE ইন্ট্রোডিউস করছে, তো অবভিয়াসলি WWE দেখানোর দরকার যে ভাই এই ক্যারেক্টারটা কিরকম এরকম ডমিনেটিং, অবভিয়াসলি তার ওপর মুভ অ্যাপ্লাই হচ্ছে, যে কোনো তার উপর মানে যা কিছু বলে দিচ্ছে তাও সে উঠে পড়ছে, তো এরকম একটা ডমিনেশন একটা ডিস্ট্রাকশন দেখানোর চেষ্টা করছে। বাট আরেকদিকে যদি তোমরা দেখো তাহলে ফিন ব্যালার তার সামনে আছে, তো ভাই পুরো কোলবালিশের মতো পেটানোর মতো কাজ করেছে, কিছু বলা নেই। লাস্টে যাওয়া বা ফিন ব্যালার একটুখানি আপার হ্যান্ড নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু লাস্টে ম্যানুয়াল ক্লো লাগিয়ে ফিন ব্যালারকে ধরাশাই করে দেয় আর কিছু বলা নেই। ফ্যান্সরা প্রচুর বেশি মানে আপসেট ছিল যে ভাই আমরা ফিন কীরকম ক্যারেক্টার দেখলাম, এরকমই প্রত্যেকের কাছে শখ ছিল যে ভাই ফিন ব্রে ওয়াইটের ক্যারেক্টার এরকম, তো অবভিয়াসলি প্রথমবার একটা প্রথম ম্যাচ ছিল ফিনডের প্রিমিয়াম লাইভ ইভেন্টের সামার স্ল্যামে, তো অবভিয়াসলি আমি বলবো যে ভাই ম্যাচটা সত্যি বলতে গেলে আজব ছিল সিরিয়াসলি। অনেকে বলবে যে ভাই ফিনডের ম্যাচই আজব হয়, কিন্তু এমন নয় ভাই, আমি বলবো যে ফিন ব্রে ওয়াইট ভার্সেস ড্যানিয়েল ব্রাইনের স্ট্যাক ম্যাচ যথেষ্ট বেশি ক্লাসিক ছিল, বাট স্টিল এই ম্যাচটা কিন্তু আরও বেশি ফ্লেভার দিতে পারতো, বাট সেরকমভাবে কিছু দেয়নি। অবভিয়াসলি দেখিয়েছিল যে ফিন ডমিনেট করছে, আর সেটাই করেছে ভাই ফিন ব্যালারের ওপর, আর এখানে ফিন ব্রে ওয়াইট জিতে যায়। বাট আমার কাছে ঠিকঠাক ম্যাচ বলবো, বাট স্টিল প্রচুর জনের কাছে মনে হচ্ছে ভাই এটা ভয়ঙ্কর একটা ম্যাচ যাকে বলতে গেলে। এরপরে গাইস যদি আমরা 2018 সামার স্ল্যামে আসি, তো
এমন একটা ম্যাচ যা স্টোরি লাইন একদিকে আর ম্যাচ আরেকদিকে বলা চলে। তো গাইস রন্ডা রোজি ভার্সেস আলেক্সা লিসের ম্যাচ, যেখানে আলেক্সা লিস নিজের র ওমেন্স চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছে। ফার্স্ট অফ অল তো রন্ডা রোজি ম্যাচ শুনেই প্রচুর জন আলাদাই দিকে ভাবনা রাখবে, অবভিয়াসলি প্রচুর জনই ইন্টারেস্ট চলে যাবে। বাট দেখো স্টোরি লাইন এরকমই ছিল যে রন্ডা রোজি ভার্সেস নায়া জ্যাক্সের ম্যাচ ছিল মহিন্দ্রা ব্যাংকে, আর সেখানে আমরা দেখতে পাই যে আলেক্সা লিস ক্যাশ ইন করে দেয়, মহিন্দ্রা ব্যাংক জিতে তো ওখান দিয়ে নিউ চ্যাম্পিয়ন হয়ে যায়। তারপরে রতে যেখানে আলেক্সা লিস সেলিব্রেট করছে তো ওখানে রন্ডা রোজি এসে উদম পিটিয়ে দেয়, ইভেন কার্ট অ্যাঙ্গেলকেও দুঘা মেরে দেয়, আর কিছু বলার নেই। তো সেখান দিয়ে ম্যাচ কার্ড বিল্ড হয়। এবার দেখো এই ম্যাচের জাস্ট শুরুতে এটাই দেখিয়েছে যে জাস্ট টম অ্যান্ড জেরি কেস চলছে, আর কিছু বলার নেই ভাই। রন্ডা রোজি দৌড়াচ্ছে, আলেক্সা লিস আরো দৌড়াচ্ছে এরকম, আর রন্ডা রোজি জাস্ট সেটাই ভাবছে যে ধরবো ধরবো করছি তবু ধরতে পারছি না, এরকম যাকে বলতে গেলে ভাই। সিরিয়াসলি বলা চলে ম্যাচটা শুরুতে কতক্ষণ ম্যাচে দৌড়াদৌড়ি চলেছে এটাই বলা ব্যাটার, বাট অ্যাট দি এন্ড আমরা দেখতে পাই রন্ডা রোজি একবার ধরেছে তো আর ছাড়বে না। তো লাস্টে উদম এপার ওপার করার পরে লাস্টে আলেকসা লিসকে সাবমিশনে হারিয়ে দেয়, আর কিছু বলেনি। এবার দেখো ম্যাচটা খুব ক্লিয়ার ভিক্টরি রন্ডা রোজি পায়, মানে এটাতে মানে কোনো ভাবনারই কিছু নেই যে ভাই আলেকসা লিস কী করে নিয়েছে। ভাই আলেকসা লিস চ্যাম্পিয়নের যে অ্যাডভান্টেজ জাস্ট এটাই ছিল যে আলেকসা লিস খালি দৌড়াচ্ছিল আর কিছু নেই। তো অবভিয়াসলি ম্যাচটা প্রচুর জনে দেখে যাস, হাসি পেয়েছে। আর সিরিয়াসলি ভাই ম্যাচে কী ছিল? হ্যাঁ ম্যাচে ন্যাটালিয়া কী করছিল আমি নিজেও জানি না ভাই। ন্যাটালিয়া সাইডে বসেছিল, তালি মারলো, অবভিয়াসলি রন্ডা রোজি জিতলো, তো অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে রন্ডা রোজি যে জিতেছে তো সেটা সেলিব্রেট করছে। মাঝখানে আবার দেখলাম যে লাস্টে বেলা টুইন্সও চলে আসে তো তারাও সেলিব্রেট করছে। ভাই ওভারঅল পুরো ম্যাচে কী হয়েছে, কী জয়াগুচিরি পেকেছে মানে কিচ্ছু বলার নেই। না স্টোরি লাইনে একদিকে আছে আর ম্যাচ আরেক দিকে আছে। তো আমার তো ভাই সত্যি বলতে গেলে ম্যাচের এরকম বুকিং আমি জানি না ভাই। রন্ডা রোজিকে তো আমরা ব্রক লেসনার দেখাতে গিয়ে মানে কিরকম ভাবে বুকিং করা ভগবানই জানে, বাট সিরিয়াসলি আমার তো ভাই আমি বলবো যে আমার ভালো লাগেনি। তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। সিরিয়াসলি ভাই মানে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। এরপরে গাই যদি আমরা আসি 2017 সামার স্ল্যামে, অবভিয়াসলি 2017 সামার স্ল্যামে কিন্তু থান্ডার সানরাইজ ম্যাচ কার্ড ছিল, অবভিয়াসলি মেইন ইভেন্ট একটা আলাদাই ফেটাল ফোরে ম্যাচ ছিল। কিন্তু এমন একটা ম্যাচকে নিয়ে কথা বলবো যে ম্যাচটা সিরিয়াসলি ম্যাচ স্টোরি লাইন ছিল অবভিয়াসলি স্ম্যাকডাউনে দেখতে পাই, আর যে স্টোরি লাইন থেকে হ্যাপি রুসেফ ডে বিল্ড হয়েছিল, তো সেই ম্যাচটা হচ্ছে গাইস ব্র্যান্ডি অটন ভার্সেস রুসেফের ম্যাচ। আর এই ম্যাচটা দেখো আমার মনে হয় যে ভাই ব্র্যান্ডি অটন যেখানে আছে অবভিয়াসলি রুসেফ যেখানে আছে তো একটা ক্লাসিক ম্যাচ হতে পারতো, একটু টাইম নিয়ে ম্যাচটা হতে পারতো। স্বাভাবিক ব্যাপারে আমরা জানি যে এখানে হয়তো ব্র্যান্ডি অটনই জিতবে, কারণ অবভিয়াসলি এখানে আর বেশি আমি কিছু বলবো না। কিন্তু যদি আমরা ম্যাচে দেখি তো অবভিয়াসলি শুরুতেই দেখা যায় যে ব্র্যান্ডি অটন পোস্ট দিয়ে একটুখানি দাঁড়াতে গেছে, আর ওই টাইমে রুসেফ এসে উদম পেরানো শুরু করে দিয়েছে। আর যাও বা ম্যাচ শুরু হয় ব্র্যান্ডি অটন জাস্ট একটা আর কেউ মারলো, ম্যাচে আর কিচ্ছু ছিল না, আর 1-2-3 ব্র্যান্ডি অটন জিতে যায়। দেখো ফার্স্ট অফ অল তো যদি তোমরা ম্যাচ এরকমই বুক করো তো কিছু বলার নেই, যদিও এই ম্যাচটা এমন নয় যে তারপরে কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টে আবার এই ম্যাচটা হয়েছে, কারণ এই ম্যাচটাকে ওইভাবে কোনো বুকিং তেমন দেওয়া হয়নি। জাস্ট একটা ম্যাচ কার্ড রাখতে হয়, জাস্ট ব্র্যান্ডি অটনকে ফিচার করতে হয় সামার স্ল্যামে, তেমনই করেছে। সিরিয়াসলি বলতে গেলে আমার ভাই সমস্যা আছে, আমার হতে পারে তোমরা হয়তো অনেকে বলবে যে ভাই ব্র্যান্ডি অটন আর কেউ তো মেরেছে, এটাই সবথেকে বড় ব্যাপার। অ্যাটলিস্ট রোমিন রেন্স আর রুসেফের ম্যাচের মতো তো হয়নি যে ম্যাচই হলো না এরকম ব্যাপার, তো অ্যাটলিস্ট ব্র্যান্ডি অটন জিতেছে আর কি বলবো। বাট সিরিয়াসলি বলতে গেলে আমার আজব লেগেছে ভাই, কেন তোমরা একটু ম্যাচটাকে আরও ক্লাসিক দিকে নিয়ে যেতে পারতে, কারণ যেখানে সামার স্ল্যামে ম্যাচ কার্ড বিল্ড হয়েছে বলে কথা, তো ডাব্লিউডব্লিউই কী ডিসিশন ছিল ভয়ঙ্কর ব্যাপার যে ব্র্যান্ডি অটন এইভাবে ভিক্টরি দলে আর রুসেফ কিছুই করেনি ভাই, সিরিয়াসলি কিছু করেনি এরকম বলতে গেলে। তো আমার তো ভাই ম্যাচ ভালো লাগেনি, তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। এরপরে গেলে যদি আমরা 2016 সামার স্ল্যামে চলে আসি, গাই 2016 সামার স্ল্যামে তো থান্ডারাস ম্যাচ ছিল কিছু বলার নেই, ইভেন মেইন ইভেন্টে ব্রক লেসনার আর ব্র্যান্ডি অটনের ম্যাচ ভাই, সেই রক্তারক্তির ব্যাপার টিকে হতে ব্রক লেসনার জিতে যায়। তবে হ্যাঁ আমি মেইন ইভেন্টের ম্যাচকে খারাপ বলবো না, দেখো তাও ওটা মনে করা হয় যে হ্যাঁ একটা স্টোরি লাইনের উপর বেস করে ব্র্যান্ডি অটনকেও পিন করাবে না, ব্রক লেসনারকেও ডমিনেটিং দেখাবে, তো সেটারই চেষ্টা করা হয়েছে। কিন্তু 2016 সামার স্ল্যামে একটা ম্যাচ কার্ড ছিল, যে ম্যাচ কার্ডটা ছিল জাস্ট ছিল জাস্ট ছিল, কিন্তু হ্যাঁ ম্যাচ কার্ডটা আরও বেশি লং চলেছে, রাইভালি লং চলেছে, কিন্তু ম্যাচটা হয়নি কারণ রোমান রেন্স আর রুসেফের মধ্যে উদম মারামারি হয়েছিল। গাইস রোমান রেন্স আর রুসেফের ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ ম্যাচ ছিল, কিন্তু পুরো ম্যাচে এরকমই দেখানো হয় যে দুজনেই উদম ফাইট করছে, চিয়ার পিয়ারদের মারামারি লাগিয়ে দিয়েছে। অবভিয়াসলি একটা ক্লাসিক রাইভেলি দেখিয়েছিল, ইভেন তোমরা জানি যে হেলিনা সেলের মধ্যে ম্যাচ, তো অবভিয়াসলি আমার মনে হয় যে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ হেলিনা সেলের মধ্যে ম্যাচ হচ্ছে তো একটা আলাদাই লেভেলের, কিছু বলার নেই। বাট হ্যাঁ এটা ম্যাচটা তো হয়নি, তো অবভিয়াসলি বলা হচ্ছে 2016 থান্ডার সানরাইজ ম্যাচ ছিল সামার স্ল্যামে, বাট অনলি থিং যেটা ফ্যান্সরা ডিসঅ্যাপয়েন্ট হয়েছে যে ভাই তোমরা এই ম্যাচ কার্ডটা বিল্ডই করোনি, মানে ম্যাচ কার্ডটা বিল্ড হয়েছিল বাট ম্যাচটা সেরকমভাবে হয়নি, তো সেক্ষেত্রে অনেকের কাছে এটা ডিসঅ্যাপয়েন্টে, আর অনেকে বলেছিল যে ভাই এটা কেন হয়েছে, মানে এটা করার দরকার কি ছিল, তোমরা জাস্ট
রয়ের মধ্যে কিছু দেখিয়ে দিতে পারতে, বাট তোমরা এই ম্যাচটাকে কিছুভাবে করে শেষ করতে পারতে, মেবি ডিসকোয়ালিফিকেশনে এন্ড করতে পারতে, কিছু করতে পারতে, বাট এখানে ম্যাচটাই হয়নি। তো আর কিছু বলার নেই, তোমাদের এর উপর কি মনোভাব সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। এরপরে গাইজ যদি আমরা 2015 সামার স্ল্যামে চলে আসি, তো অবভিয়াসলি 2015 সামার স্ল্যামও তোমরা জানো যে থান্ডারস ম্যাচ, জন সিনা ভার্সেস সেথ রলিন্সের ম্যাচ ছিল, ব্রক লেসনার ভার্সেস আন্ডারটেকারের ম্যাচ ছিল, অবভিয়াসলি ক্লাসিক ছিল, দে আর নো ডাউট। কিন্তু এমন একটা ম্যাচ যা স্টোরি লাইনই আলাদাই লেভেলের ছিল, আর কিছু বলেনি, আর ম্যাচ তো যা ভয়ঙ্কর হয়েছে আর কি বলবো। তো গাইজ ডব সিগলার ভার্সেস রুসেভের ম্যাচ, অ্যান্ড গাইজ স্টোরি লাইন গেস করতে পারো কি আছে? স্টোরি লাইন এটাই হচ্ছে, রুসেভের সাথে যে লানা থাকে সে হঠাৎ করে ডব সিগলারের সাথে হয়ে যায়, আর রুসেভের সাথে নতুন জুটে যায় হচ্ছে সামার রে, আর কিছু বলা নেই। আর সেখান দিয়ে ডব সিগলার আর রুসেভের ম্যাচ দেখো, ম্যাচে যেরকমভাবে স্টার্টিং হয়েছিল মনে হয়েছিল একদম উদম পিটিয়ে দেবে, উড়িয়ে দেবে এরকম। বলতে গেলে একদিকে ডব সিগলারকে সাপোর্ট করছে রিং সাইডে ছিল লানা, আরেকদিকে রুসেভকে সাপোর্ট করছে সামার রে, এবার তাদের মধ্যে চুলোচুরি লেগে যায়, সেই চুলোচুরিকে আটকানোর জন্য তারা নেমে পড়ে, আর সেখান দিয়ে হয়ে যায় নো কন্টেস্টে এন্ড, ডাবল কাউন্ট আউট হয়ে যায়, আর এখানে কোনো ম্যাচের এন্ডই হয় না। কিন্তু হ্যাঁ, আসল ম্যাচ তো ওদের মধ্যেই চলছিল সামার ডে আর লানার মধ্যে, তো উদম বাওয়াল চলে লাস্টে ডব সিগলার আর লানা যেহেতু ফেস আছে, তো তাদেরকে দেখিয়েছে যে তারা স্ট্যান্ড অল করেছে, আর রুসেভ আর সামার ডে লাস্টে পালিয়ে বেসেছে, এরকম বলতে গেলে তারা দূরে ছিল, আর কিছু বলেনি। তো দেখো ফার্স্ট অফ অল তো ভাই এই ম্যাচটা হলো কেন, বা ম্যাচের পুরো স্টোরি লাইন কি ছিল, খিচুড়ি পাকানো টাইপের, অডিয়েন্স অবভিয়াসলি অডিয়েন্সের এমনিও ইন্টারেস্ট এই সমস্ত ব্যাপারে জাগে কিনা আমি জানি না ভাই, বাট অবভিয়াসলি ফ্যান্সরা এতে ইন্টারেস্ট দেখায়নি, তাতে শুরু হয় ম্যাচে কি হয়েছে ভগবানই জানে, ম্যাচের কি হয়েছে সিরিয়াসলি ফ্যান্সদের মনেও নেই। যথেষ্ট আমি চেষ্টা করে মনে করার চেষ্টা করেছি, তবে গিয়ে তোমাদের সাথে ডিসকাশন করছি, তোমাদের কেমন লেগেছে তোমরা সেটা কমেন্টে জানাতে পারো, বাট আমার জন্য ভয়ঙ্কর। সো এরপরে গাইজ যদি আমরা চলে আসি 2014 অবভিয়াসলি 2014 সামার স্ল্যাম থান্ডারস ম্যাচ ছিল, তোমরা জানো যে একদিকে ছিল যেমন জন সিনা ভার্সেস ব্রক লেসনার ধোঁয়াধার ম্যাচ যাকে বলতে গেলে, তাতে শুরু রোমান রেন্স ভার্সেস রেন্ডি ওটেন ম্যাচ, সেথ রলিন্স ভার্সেস ডিন অ্যাম্ব্রোসের ল্যাম্বারজ্যাক ম্যাচ, আর সেখানে ছিল এমন একটা ম্যাচ সত্যি বলতে গেলে, দেখো স্টেফানি মিকম্যান আর ব্রি বেলার মধ্যে একটা আলাদাই গরমাগরমি ক্রিয়েট হয়, আর এখান দিয়ে মানে আলাদাই দিকে যায় অবভিয়াসলি ট্রিপল এইচ আর ডেনিয়াল ব্রায়ানের, যেখানে অলরেডি ম্যাচ হয়েছিল রেসলম্যানিয়া, তো সেই জিনিসকেও ইন্ডিকেট করা হয়, আর মাঝখানে নিকি বেলাও চলে আসে, আর সমস্ত কিছু হয়েছিল, সমস্ত কিছু ঠিক আছে, আর অবভিয়াসলি স্টেফানি মিকম্যান ভাই ম্যাচে কম্পিট করছে, এটাই সব থেকে বড় ব্যাপার, স্টেফানি মিকম্যানকে কেউ ওড়াচ্ছে সেটা তো আরও বড় ব্যাপার। তো ব্রি বেলাকে যথেষ্ট বেশি স্ট্রং শো করা হয়েছিল, আর ব্রি বেলা স্টেফানি মিকম্যান ম্যাচ সত্যি বলতে গেলে থান্ডারাস ছিল, দে আর নো ডাউট। দেখো স্টোরি লাইন কীরকম ছিল সেটা পরের ব্যাপার, বাট এই ম্যাচটার মধ্যে দিয়ে একটা আলাদাই স্টোরি লাইন বিল্ড হয়েছিল, আর সেই স্টোরি লাইনটা ছিল যে নিকি বেলা টার্ন করা তারই বোনের ওপর ব্রি বেলার ওপর, আর সেটাই শকিংলি আমাদেরকে আপসেট করে দেয়, আর আমরা দেখতে পাই যে স্টেফানি মিকম্যান পেডিগ্রি মেরে ব্রি বেলাকে পিন করে দেয়, আর আলাদাই উচ্ছ্বাস আর কিছু বলা নেই। তো অবভিয়াসলি অডিয়েন্সের কাছে এটা যথেষ্ট বেশি আজব লেগেছে ভাই, এই ম্যাচটা কেন মানে কীরকমভাবে হলো, কেন এরকমভাবে এন্ড হলো, অবভিয়াসলি আজব ছিল। আর স্টেফানি মিকম্যান আর ব্রি বেলার দেখো ফিউড যখন বানানো হয়েছিল, অবভিয়াসলি একটা জায়গায় দেখেছিল যে স্টেফানি মিকম্যানকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, তারপরে ব্রি বেলা সেই অডিয়েন্সের মধ্যে ছিল, তো তাদের মধ্যে স্ল্যাপ হওয়া, তো অনেক কিছু ছিল, কিন্তু অ্যাট দি এন্ড ম্যাচটাকে যেদিকে নিয়ে গিয়ে এন্ড করালো সেখান থেকে অডিয়েন্সের অ্যাটেনশান চলে যায়, তো অবভিয়াসলি অনেকের পছন্দ হয়নি। তোমাদের কেমন লেগেছে তোমরা সেটা কমেন্টে জানাতে। এরপরে গাইস আজকে আমরা লাস্ট যে ম্যাচটাকে নিয়ে কথা বলবো গাইস, সামারস্ল্যাম 2013, অ্যান্ড সামারস্ল্যাম 2013 তো অবভিয়াসলি থান্ডারাস ম্যাচ ছিল, তোমরা জানেন যে ড্যানিয়েল ব্রায়ান ভার্সেস জন সিনার ম্যাচ ছিল, রেন্ডি ওটেন ক্যাশ ইন ছিল, তার থেকে শুরু করে সিএম পাঙ্ক ভার্সেস ব্রক লেসনার ম্যাচ ছিল, অবভিয়াসলি থান্ডারাস ম্যাচ ছিল, কিন্তু একটা ম্যাচ সত্যি বলতে গেলে অডিয়েন্স অ্যাটেনশন দেয়নি, বাট হ্যাঁ স্টোরি লাইন যথেষ্ট ভালো ছিল, কিন্তু অডিয়েন্সের মনে হয়েছে ভাই এই ম্যাচটার মধ্যে তেমন কি হতে পারে। তো সেটা হচ্ছে গাইস কোডি রোডস ভার্সেস ডেমিয়ান স্যান্ডওয়ের ম্যাচ ভাই, কোডি রোডসের সত্যি বলা চলে যে একটা হ্যাঁ স্পেশাল ম্যাচ বটে, আর অবভিয়াসলি কোডি রোডসকে সেই টাইমে কিন্তু বুকিং সাডেনলি ভালো দিয়েছিল, ইভেন কোডি রোডসকে দেখিয়েছিল যে মেবি হতে পারে মানি ইন দ্য ব্যাংক জিততে পারে, কিন্তু তার বেস্ট ফ্রেন্ড সাডেনলি টার্ন করে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় ল্যাডার থেকে, আর সে ক্যাপচার করে নেয় মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস, আর সেখান দিয়ে ফিউড স্টার্ট হয় যে দুজন বেস্ট ফ্রেন্ড দুজন ট্যাগ টিম পার্টনারের মধ্যে ফিউড, অবভিয়াসলি ডেমিয়ান স্যান্ডার কোডি রোডসের মধ্যে ফিউডটা যথেষ্ট ভালো দেখিয়েছিল, ইভেন একটা জায়গায় দেখিয়েছিল যে কোডি রোডস ডেমিয়ান স্যান্ডারের পুরো ব্রিফকেসই ছুঁড়ে জলে ফেলে দিয়েছে, তারপরে সেই গাছ শ্যাওলা লাগানো ব্রিফকেস নিয়ে আসছে, তারপরে ডেমিয়ান স্যান্ডারকে দেখতে পাওয়া যায় যে একটা সেই কাঠের ব্রিফকেস নিয়ে আসে, অবভিয়াসলি ক্লাসিক ছিল স্টোরি লাইন। অ্যান্ড যদি তোমরা ম্যাচের কথা বলো তো ম্যাচে আমরা দেখতে পাই যে কোডি রোডস সেখানে ভিক্টরি পায়, অবভিয়াসলি কোডি রোডস একটা ফেস ক্যারেক্টার দেখতে পাওয়া যায়, অ্যান্ড তারপরে যদিও কোডি রোডসকে ট্যাগ টিম ডিভিশনে টার্ন করিয়ে দেয়, এখানে আমরা দেখতে পাই যে কোডি রোডস অ্যান্ড গোল্ড রস তারপর জুটি বাসে, তো সেখান দিয়ে শিল্ডের এগেনস্টে যায়, অবভিয়াসলি ক্লাসিক ছিল, কিন্তু
যদি তোমরা এই ম্যাচের কথা বলো তো দেখো, আমি যখন ম্যাচটা দেখলাম তো ম্যাচ আমার যথেষ্ট ভালো লেগেছে। অবভিয়াসলি তাদের কেমিস্ট্রি যথেষ্ট ভালো দেখিয়েছে, আর স্টোরি লাইনে যথেষ্ট ভালো বিল্ড করেছিল যে মানি ইন দ্য ব্যাংকে জিততে দেয়নি, তো সেখান দিয়ে এরকমভাবে স্টোরি লাইন তৈরি হয়েছে কোডি রোডস ডেমিয়ান স্যান্ডারের মধ্যে। বাট অডিয়েন্স এখানে তেমন বেশি অ্যাটেনশন দেয়নি, অডিয়েন্সে তেমন বেশি ইন্টারেস্ট ছিল না, তার জন্য এই ম্যাচটা অতটা ভালো চলে যে সাপোর্ট পায়নি। তো সেক্ষেত্রে প্রচুর জনের মনে হয় যে ভাই ম্যাচটা কী ছিল, কেমন ছিল ম্যাচটা, অনেকে মনেও নেই যে ভাই কোডি রোডস ডেমিয়ান স্যান্ডারের ম্যাচ হয়েছিল বলে। তো তোমাদের কি মনে হয় গেছে, তোমরা সেটা কমেন্টে জানাতে পারছো, তোমাদের এই ম্যাচ তোমরা কি আদৌ এই ম্যাচটা দেখেছো, এটাই বড় ব্যাপার। তো তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। আর গাইস আর বেশি ম্যাচকে নিয়ে কী কথা বলবো, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে। তো তোমাদের তোমরা বলো যে তোমরা এই ম্যাচগুলোকে কেমন ফিল করেছো, তোমাদের কি মনে হয় ভাই এই ম্যাচগুলো কীরকম ক্লাসিক ছিল। দেখো কিছু কিছু ম্যাচের স্টোরি লাইনই আলাদা ছিল, কিছু কিছু ম্যাচের বুকিং মানে এমন ছিল যে ভাই ভয়ঙ্কর ছিল, আর কিছু বলেনি, তবে কিছু ম্যাচ যথেষ্ট সেরা ছিল। বাট হ্যাঁ, ডাব্লিউডাব্লিউই আরও ভালো মতোভাবে বুক করতে পারতো, আরও ভালো মতোভাবে অ্যাটেনশন যদি দিতে পারতো তাহলে যথেষ্ট ভালো হতো। তবে হ্যাঁ গাইস, আমরা তো অ্যাটেনশন দেবো, আমরা তাই আজকে ফিল করেছি প্রত্যেকটা ম্যাচকে। গাইস আমরা আরও অনেক কিছু নিয়ে আসবো, অনেক কিছু চ্যানেল আসবে, দেখা হবে নেক্সট শোতে।